দেশের খাবার আর এদেশের খাবারের ভিতরে মানে তফাৎ কি কি লাগছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে হচ্ছে আমি সবাই স্বাগত আজকে আপনাদের সাথে আমি ইন্ট্রো দিতে হাজির হয়ে গেছি পোস্ট অফিস থেকে। আজকে এই বৃষ্টিদেরকে নিয়ে আসছি পোস্ট অফিসে ওদের ইউনিটের কিছু কাগজপত্র তোলার জন্য। তো ওরা ভিতরে কাগজ তুলছে, আমি এখানে এসে ওদের তোলা শেষ করে বাইরে এসে দাঁড়াইছি। আমাদের আজকে ওদেরটা খুবই খারাপ। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা শপিং করছি। সো এখন আমরা এই যে প্রাইমার্কে যাব, বৃষ্টিতে টুকিটাকি শপিং আছে। তো প্রাইমার্কে ঢুকে আমরা শপিং করি, বৃষ্টির থেকে বাঁচি এই আর কি। এখন যাচ্ছি টিকে ম্যাক্সে, ওরা অলরেডি চলে গেছে আর আমি এখন ঢুকতেছি টিকে ম্যাক্সে। একটু ঘোরাঘুরি করে ওদের প্রয়োজনীয় শপিং সেরে আমরা তাড়াহুড়ো করে বাসায় আসছি। পরবর্তী ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি বৃষ্টি বাতাস ছিল এই জন্য। তো বাসায় এসেই পুরনো তরকারি দিয়ে আমরা ভাত খেয়ে ফেলছি, কারণ যেহেতু ওদের সাথে সারাদিন বাইরে ছিলাম দুপুরে কিছু রান্না করতে পারিনি, এই জন্য আগের যে তরকারি ছিল সেটা দিয়ে আমরা সবাই মিলে মজা করে দুপুরের খাবারটা খেয়ে ফেলছি। সন্ধ্যাবেলায় রান্না হবে রাতের জন্য, রাতের জন্য সেরকম একটা রেসিপি। আমার খুব শখ, তুমি আজকে এই লেসটা নিয়ে বসবা। আমি এই লেস নিয়ে বসবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে সুন্দর করে এভাবে ঢেলে দিতে। তারপরে আজকে আমাদের বিরিয়ানি আছে, এখানে মাছের তরকারি আছে, সাদা ভাত। টেবিল দেখালে বুঝবে। হ্যাঁ, এই যেরকম আমার জীবনেও হয়নি। ও, তা তো ঘটনা তো খারাপ। এই জন্য আমি আসলে ইলেকট্রিকের কুকার পছন্দ করি। তো এই যে আমাদের আজকে যা ছিল সেটা দিয়েই দুপুরের খাবারটা আসলে হয়ে যাবে, আর আমরা রাত্রের জন্য বিকালে রান্না করব। যেহেতু আমাদের ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি, আমরা আসলে কি খাবার রাত্রের জন্য রেডি করব এখনও বুঝতেছি না। খাওয়া দাওয়া শেষে পেটটা শান্তি হোক, তারপর আমরা বের করব যে আসলে আমরা আজকে রাত্রের জন্য কি খেতে পারি। এই যে এখানে আপনাদের ইব্রাহিম ভাই ইলিশ মাছটা হচ্ছে ক্লিন করে ফেলছে, এখন কাটবে। আমি বলতে গেছিলাম এই যে দেখেন আপনাদের ইলিশ ভাই ইব্রাহিমটা কেটে ফেলেছে। আল্লাহ, ওর ডাকনাগুলো পাকনাগুলো কেটে দিচ্ছ, ভেরি স্যাড। পাললে সকল মেয়েদের, আল্লাহ, এটা ফেসবুকে দেখলে বা তারা মনে হয় এটাতে ধর্মঘট ডাকতে পারে। ও মাই গড, আপনি কিভাবে এটার পাকনা কাটতে পারছেন? এত এত আপনি হৃদয়হীনা কিভাবে হলেন? মাছের পাকনা ডাকনা কাটেন, উফতে পারে ছুরি একটা সেই রকম। ডিম আছে, ডিম আছে, ডিম আছে রে, আমরা আজকে ইলিশের ডিম খাবো রে। আমি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই এটা, জানো, আমি মাঝে মাঝে ভুলে যাই আমি ভিডিওতে আছি। তোমার ফেস দেখে সবাই বুঝতে পারতেছে তোমার যে কত কষ্ট হচ্ছে বেচারার মাছ কাটতে যে। আচ্ছা, কাটো কাটো। এই দেখেন আপনাদের ইব্রাহিম সাহেব কত সুন্দর করে মুটকা মুটকা ভাবে মাছগুলা কেটেছে। আমি কিন্তু আজকে দুই পিস খাবো বলেই দিচ্ছি। পাবা না, কি জন্য তুমি দুই পিস খাবা? আমি কষ্ট করে কাটলাম, তুমি দুই পিস খাবা? ঘরে মেহমান রইছে, এখানে কিন্তু হেভি হয়ে যায় সেই লেভেলের ইলিশ মাছ। ইলিশ মাছের মাথাটাকে আমি উল্টায় ফেলছি, ইউ নো। আর এই যে ইলিশ মাছের লেজটাকে একদম বেজ্জত করে দিছে। খুবই এক গ্রিন টি খেতে ইচ্ছা করছে। তো এই যে এখন গ্রিন টি খাও নাকি ভাব দেখো, আমি তো না 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 আমার টানে, জানে টানে,
সবার যেরকম অন্য চা টানে, আমার কিন্তু গ্রিন টি টানে। টানে? হ্যাঁ। মুরগির জন্য আমি এখন মশলাপাতি যা আছে সব দিয়ে দিচ্ছি। মুরগিটা আজকে আসলে একটু আমি চড়া চড়া করে, ঝাল না বাট মশলাটা একটু চড়া দেওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু পুরান ঢাকার জামাই আমাদের বাসায়, পুরান ঢাকার তারা তো একটু চড়া চড়া পছন্দ করে, বাট ঝাল কম খায়। দেখবি ভুনা কিছুর ভিতরে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন। ঠিক বলেছ, এখন 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 কি হলুদ দিবা মুরগিতে? সেই রকম কালার হয়েছে দিশা। আমি এই যে পেঁয়াজটা একটু, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন দারচিনি এলাচ এগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি চাল দিয়ে দিবো। বিসমিল্লাহ। এগুলো একসাথে ধুয়ে রাখছিলাম আমি। এটাকে এখন আমি মন মতন ভাজবো। তো এখন কষানো মশলার মধ্যে চিকেন দেওয়া হয়েছে, কালারটা কিন্তু সেই লেভেলের আসছে, মানে জোস একটা কালার আসছে। না না দিও না, এই তোমরা ঠিক আছো? ঠিক আছো তোমরা? আজকে চিকেনের যেহেতু একটু ঝোল ঝোল করবে, তাই না? মুখা মাখা মাখা মুখা মাখা 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 মুখা মাখা। আচ্ছা ওকে, হোয়াট এভার। সো এই জন্য সাথে একটা টমেটো দেওয়া হয়েছে। এখন একটু নাড়া দাও তো চিকেনটা তুমি দিশা। হ্যাঁ চিকেনটা একটু নাড়া দাও। সেই লেভেলের চিকেন হবে না ইনশাআল্লাহ। ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, সেই লেভেল। হ্যাঁ আরেকবার তো দিতেই হবে। ওয়াই আর ইউ পুশিং? যখন এটা মজে যাবে না, ছোট হয়ে চলে আসবে। আর আমি ইলিশ মাছগুলো লবণ দিয়ে নাও, ওকে একটু লাইট দিতে হলো, আমার পাতটা হলুদ হয়ে যাবে। তাহলে বেগুনটাকে ভালোভাবে মাখাইতেই পারতো, আমাকে বলতো, আমি আমার হাত হলুদ হলে অসুবিধা ছিল না। আচ্ছা যাই হোক, এই যে এক একটা করে ইলিশ মাছ মাখা নিচ্ছি। মাখা ইলিশ মাছের গায়ে হলুদ করার পরে তাকে দেখতে কেমন দেখা যায়? এটা হলো গায়ে হলুদের পরের ইলিশ মাছ। এখানে বেগুন ভাজি হচ্ছে আর এখানে ইলিশ মাছ গায়ে হলুদ দিয়ে বসে আছে, তাকেও ফ্রাই প্যানে দেওয়া হবে। এই যে বেগুন ভাজি করে ফেলেছি, এখন শুধু ইলিশ মাছ ভাজি করব, দেন আমার রান্না ডান। এখানে আমি বেগুন ভাজি করেছি, যেহেতু আমার কাঁচের জিনিসপত্র এখনও বের করিনি, এই জন্য আশেপাশে যা আছে সেটাতেই আসলে দেয়া লাগছে আমাকে, আমি দিচ্ছি। এই জন্য ছোটো একটা প্লেটে আমি এগুলো উঠাইছি। আর এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভাজি করব। সো ভালো করে গরম হোক, যখন ধোয়া বেরোবে তখন আর কি সরষের তেলটা পুরো রেডি। আর এখানে আমি মুরগির গোশটা রান্না করে ফেলছি, চুলার উপরে আছে। দেখেন সরষের তেল থেকে ধোয়া উঠছে, তার মানে এখন আমার ইলিশ মাছটা দেওয়ার সময় হয়ে গেছে। বিসমিল্লাহ। সুন্দর করে বসাই দিই। এই যে ইলিশ মাছটা পেঁয়াজ শুকনো মরিচ ভেজে সুন্দর করে উপরে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে উল্টে পাল্টে পেঁয়াজের সাথে একটু মরিচের সাথে একটু মিক্স করে দিব। চুলা অফ করে দেই। দেখেন আল্লাহ জানে কেমন হবে।
বাট মনে হচ্ছে তো মাশাল্লাহ মাশাল্লাহ, সাথে শুকনো মরিচ ভাজিও আছে। পরে এটাকে যখন দিব তখন আমি ঢেলে ফেলবো যে কোনো একটা প্লেটে। রান্না শেষ, এখন খাওয়ার পালা, আমরা খাইতে হবে। আজকে ভুনা মুরগি রান্না করছি, আল্লাহ জানে কেমন লাগবে। দেখতে কেমন লাগছে, মজা দেখতে তুই আমি লাগতেছে, খাইলে জান বাঁচলে হইল। আল্লাহ জানে এটাও কেমন হয়েছে, ইনশাআল্লাহ মজাই হবে। এটা হলো ভুনা খিচুড়ি। ওকে, ভুনা খিচুড়ি নিয়ে নাও। ইলিশ মাছ নেওয়া হয়নি। এ যাই টেবিলে দেই। আজকে রাত্রের খাবার করেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, সালাদ, চিকেন, খিচুড়ি। এই যে দাও দাও, কি আর করা, যতটুকু পারতেছে এটুকুই। বাসা চেঞ্জ করার কারণ আসলে সব উল্টা পাল্টা। বৃষ্টি ওই প্লেটেই বসবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসতে চাচ্ছি গুছিয়ে দেই। আচ্ছা, এই কয়েকদিন তো, হ্যাঁ এই কয়েকদিন তো তোমরা আমার বাসায় খাচ্ছ না? দুই তিন দিন হলো? দুই দিন। হুম, গতকালকে আসছো তোমরা? না, পরশুদিন। আজকে, আজকে তো 3 দিন হইলো এদেশে। আচ্ছা, তো ধরো আমি তো এদেশের যা পারতেছি রান্না করে খাওয়াচ্ছি, দেশের খাবার আর এদেশের খাবারের ভিতরে মানে তফাৎ কি কি লাগছে? টেস্টটা মিসিং, সবই আছে, বাস টেস্টটা মিসিং, দেশি ফ্লেভারটা, দেশি টেস্টটা একদমই মিসিং। আচ্ছা, মানে কোন, মানে স্ট্রং ফ্লেভার নাকি একটা কারির যে মানে মশলার কোনটা? মানে ওটার ওন অরিজিনাল যে একটা ফ্লেভার হয়, লাইক বাঙালি ভেজিটেবল এর বা সবকিছু একটা বাঙালি ফ্লেভার যেটা, সেটা মিস করতেছি। বাট আছে সবকিছু, বাট ফ্লেভারটা একটু মিস হয়। আচ্ছা, তো যাই হোক, খাচ্ছ যে মানে খাওয়া কি যাচ্ছে? জি, খাওয়া যাচ্ছে। মানে মানে এতটুকু যে বাঙালি পাচ্ছি এটাতে আর কি বলবো, মানে ওই ফিলই হচ্ছে না যে দেশ ছেড়ে আসছি, তাই না? কারণ আমি যা পারছি তোমাদেরকে খাওয়াচ্ছি। কালকে বিরিয়ানির কথা না বলি না, সিরিয়াসলি পুরো পাকিস্তানি ফ্লেভার, এত মজা লাগছে কালকে বিরিয়ানিটা। না, আমি ওই যে তোমাকে নেক্সট টাইম গেলে ওই মশলা প্যাকেটটা কিনে দেবো, আমি এটাই ব্যবহার করি এবং এটাই অনেক মজা হয় আর কি, মানে একটা ফ্লেভারই আলাদা থাকে। হ্যাঁ হ্যাঁ, না আমি আসলে বিরিয়ানিটা কালকে আসলে আঙ্কেলের কথা মাথায় রেখেই করছি, কারণ যেহেতু পুরান ঢাকার, সো বিরিয়ানি না হলে হবে না, কারণ ওনার তো মনে হয় সপ্তাহে 2-3 দিনই মনে হয় বিরিয়ানি বা রোস্ট পোলাও এগুলাই। আমি বেঁচে গেছি, আমি অবশ্য দাওয়াত দিলে তাহলে বেশি কিছু করা লাগবে না, একটা বিরিয়ানি করে খাওয়াই দিব। তারপর অনেক মজা হয়েছে কালকে। ইলিশ মাছ দাও, খিচুড়িটা খুবই ঝরঝরা যেমন হয়, খুবই ভালো। আমি এক পিস দিচ্ছি, পরে মামা আরেক পিস নামায় কেন।